বাজাজ পালসার আর 1,38,000 আমি লাস্ট একবারে 1,36,000 টাকা সেল করে দিব বাজাজ পালসার 10 বছরের কাগজ ভরা এটা খালি 80,000 টাকা সেল করতাম চাইরাম আবার তোমার শোরুমের পরিচয় দিয়ে কেউ দে তোমার ব্লগের পরিচয় কেউ দে লাস্ট দাম একবারে 78,000 টাকা 20 মডেল আমি লাস্ট একবারে 78,000 টাকা 80,000 টাকা দাম চাইরাম বা তোমার ব্লগের পরিচয় দিলে 78,000 টাকা হইলে এটা আমি সেল করে দিব জি সুজুকি এসএফ সরে কাগজ করা আছে 2017 মডেল আমি লাস্ট একবারে সেল করে নিমু 1,46,000 টাকা সেল করতাম চাইরাম তোমার ব্লগের পরিচয় দিলে 1,46,000 টাকা হইলে আমি এটা সেল করে নিমু 20 মডেল গাড়িটা 17,000 মাইলেজ চলছে ওয়ান টেস্ট গাড়ি আমরা এটা সেল করতাম চাই আর 1,48,000 তো আমরা লাস্ট একবারে তোমার ব্লগের পরিচয় দিলে আমরা লাস্ট একবারে 1,46,000 টাকা হইলে আমরা সেল করে দিব আমি 1,52,000 টাকা সেল করতাম তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট একবারে 48,000 টাকা হইলে আমি সেল করে দিব 1,48,000 আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং ব্রাদার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আহসান রাতুল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের অনেকদিন পর নিয়ে আসলাম রহমান মোটরসে আর আপনারা হয়তো জানেন যে রহমান মোটরস হচ্ছে 9 CNG পাম্পের স্থিক বিপরীত পাশে সেটা সারা কদমতল ব্রিজ ওভারব্রিজ সংলগ্ন থেকে যদি 20 পা আপনি হাইটে আসেন তাহলেই বুঝতে মানে সেখানে রহমান মোটরসটা পেয়ে যাবেন আর রহমান মোটরস আছে আজকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখলে মানে বুঝতে পারবেন কতগুলো বাইক আছে আর এগুলো সবগুলো ডিটেলস সম্পর্কে জানানো হচ্ছে গিয়ে সাদিক রহমান ভাই তো আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকার দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মানে দেখতেই পাবেন যে পিছনে প্রচুর পরিমাণে হিউজ বাইকের কালেকশন আছে আর আজকে প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস সম্পর্কে জানাবে সাদিকুর রহমান ভাই সে হচ্ছে এখানে এই রহমান মোটরসের প্রোপাইটার তো আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকার দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রহমান ভাই ভালো আছেন এই তো ভালো আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছো এই তো ভাই আমিও ভালো আছি ভাই অনেকদিন পর ভাই ভিডিও করতে আসলাম তুমি তো অনেকদিন বাদে আইছো কি অবস্থা ভালো আছো এই তো ভাই ভালো আছি তো ভাই প্রত্যেকবার মতো এবার তো হচ্ছে বাইক একদম পুরো লোড আছে ভাই হ্যাঁ আমাদের বাইক অনেকগুলো আছে নিউ নিউ কিছু কালেকশন আছে তুমি আসো আমি তোমার গাড়িগুলো দেখাই একটা গাড়ি আছে আপনারা দেখতে পারেন এই বাজাজ পালসার 2019 মডেল 10 বছরের কাগজ করা এটার দাম হইব আপনার 1,38,000 আমি লাস্ট একবারে 1,36,000 টাকা সেল করে দিব লাস্ট 1,36,000 না হ্যাঁ 18-19 মডেল 10 বছরের কাগজ করা গাড়ি লাস্ট প্রাইস একবারে 1,36,000 টাকা একদম লাস্ট 1,36,000 টাকা ওখানে একটা গাড়ি আছে বাজাজ পালসার 10 বছরের কাগজ ভরা এটা আমি 1,80,000 টাকা সেল করতাম চাইলাম 2012 মডেল 10 বছরের কাগজ ভরা এটা ভাই কি অনলি 80,000 টাকা অনলি 80,000 টাকা এটা আবার তোমার শোরুমের পরিচয় দিয়ে কেউ দে তোমার ব্লগের পরিচয় কেউ দে লাস্ট দাম একবারে 78,000 টাকা ভাই পালসার বাইক পাবে হচ্ছে 78,000 টাকা 78,000 টাকা আচ্ছা এটা কাগজ করা আছে হ্যাঁ অবশ্যই কাগজ কত বছরের কাগজ করা কাগজটা করা আছে 10 বছর ৮,০০০ মাইলেজ তো এটা 20 মডেল আমি লাস্ট একবারে 78,000 টাকা 80,000 টাকা দাম চাইলাম বাট তোমার ব্লগের পরিচয় দিলে 78,000 টাকা হইলে এটা আমি সেল করে দিব 78,000 টাকা না ফ্যাশন প্রো এখানে আছে বাজাজ প্লাটিনা এটা প্লাটিনা মাইলেজ কি মাইলেজ প্লাটিনা এটা 2017 মডেল মাইলেজ হইব আপনার 35,000 তো এটা আমি লাস্ট একবারে 1,48,000 কইয়া তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট একবারে 46,000 টাকা হইলে আমি সেল করে দিব বাজাজ প্লাটিনা 46,000 টাকা না হ্যাঁ সাইলিসিটার গাড়ি এটা কাগজ করলে আমরা করিয়ে দিতাম পারবো সমস্যা নাই আচ্ছা ভাই তো 44,000 টাকা প্লাটিনা বাইক কিবা হ্যাঁ 44,000 প্লাটিনা বাইক এখানে একটা বাইক আছে জি সুজুকি এসএফ মানে জনপ্রিয় একটা বাইক হ্যাঁ সুজুকি এসএফ গাড়িটা এটা আবার 2 বছরের কাগজ করা আছে 2017 মডেল জি আমি লাস্ট একবারে সেল করে নিমু লাস্ট 2 বছরের কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট জি সহকারে আমি লাস্ট একবারে 1,46,000 টাকা সেল করতাম চাইলাম তোমার ব্লগের পরিচয় দিলে 1,46,000 টাকা হইলে আমি এটা সেল করে দেবো সুজুকি এসএফ গাড়ি 1,46,000 টাকা তো এটা এই যে রহমান ভাই বেস্ট রেখে রাখেন আসবেন তারপর আরো কমাই দেবে লাগলে অবশ্যই যতদূর সম্ভব আমরা কমাইয়া রাখবো কোনো সমস্যা না একটা গাড়ি আছে সুজুকি এসএফ সিঙ্গল ডিক্স 2020 মডেল সিঙ্গল ডিক্সের গাড়ি 2020 মডেল গাড়িটা 17,000 মাইলেজ চলছে ওয়ান টেস্ট গাড়ি আমরা এটা সেল করতাম চাই আর 1,48,000
তো আমরা লাস্ট একবারে তোমার ব্লগের পরিচয় দিলে আমরা লাস্ট একবারে 146,000 টাকা হইলে আমরা সেল করে দিবো 146,000 টাকা 20 মডেল সুজুকি জিক্সার আর কম রেটে আমরা কিনাও পড়ছে আমরা কম রেটে সেল করিয়া থাকি তো এখানে একটা গাড়ি আছে বাজাজ B50 খুবই ভালো হইব আর ওখানে একটা পালসার আছে 2010 মডেল সরি 2016 মডেলের পালসার 16 মডেলের পালসার এটা 10 বছর কাগজ করা গাড়িটা একবারে ফ্রেশ আছে আউটলুকিং খুব ভালো আছে আমি লাস্ট একবার এটা 10 বছর কাগজ সহকারে সেল করতাম যে ইয়ার 1,00,000 টাকা কইরাম তোমার ব্লগের পরিচয় দিলে 98,000 টাকা পর্যন্ত 98,000 টাকা 2016 পালসার 2016 পালসার 98,000 টাকা 10 বছর কাগজ তো মোটামুটি পালসার বাইকগুলো তো কম টাকার ভিতরে আছে একটু আগে যেটা বললেন 78,000 টাকা পালসার আবার এই একটা আছে যেহেতু 2016 সালের এটা হচ্ছে গিয়ে কত 98,000 টাকা 98,000 টাকা আচ্ছা এরপর আরেকটা আছে হিরো না এখানে আছে হিরো এইচবার এইচবার গাড়িটা এটা হাইড্রোলিকটা তুলেন আপনি হাইড্রোলিক শো করে এইটা 150 সিসি হিরো এইচবার জি গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ 2018 মডেল 17-18 মডেল 2 বছর কাগজ করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আমি এটা লাস্ট একবারে 78,000 টাকা এটা সেল করি 78,000 টাকা তো ভাই আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 150 সিসির বাইক না 150 সিসির বাইক তো 78,000 টাকা তার হচ্ছে গিয়ে 150 সিসির বাইক পাবে আর ওখানে একটা গাড়ি আছে টিভিএস স্টাইগার টিভিএস স্টাইগার স্টাইগার ব্লু কালারটা না ব্লু কালার 2019 এর মডেল আমি এটা সেল করতাম যে ইয়ার মাইলেজ হইছে কি 19,000 জি গাড়িটা খুবই ফ্রেশ আমি একবারে সেল করতাম যে ইয়ার ওয়ান টেস্ট গাড়ি যে পাঠিয়ে নিবা তার নামে কাগজ করিয়া দেওয়া লাগবো জি তো দেওয়া যাইব খরচটা আমরা দিলে আমরা করে দিতাম পারবো এটা লাস্ট প্রাইস হইব আপনার আইসক্রিম প্রাইস আমি 75 কইরাম তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট আমি 73,000 টাকা হইলে সেল করে দিব 73,000 টাকা টিভিএস স্টাইগার আর কাগজ চাইলে আপনারা করে দিতে পারবেন কাগজ অবশ্যই আমরা করে দিতাম পারবো আচ্ছা ভাই ওখানে একটা গাড়ি আছে ছোট গাড়ি টিভিএস মেট্রো টিভিএস মেট্রো যদি মামা দেখে থাকেন আপনি বাইক খুঁজছিলেন টিভিএস মেট্রো প্লাস যাই হোক এটা মেট্রো প্লাস না এটা হচ্ছে মেট্রো মামার জন্যই তো এটা হচ্ছে লাস্ট একদম 56,000 টাকা না আর এটা কাগজ করা আছে এখানে একটা গাড়ি আছে বাজাজ প্লাটিনা প্লাটিনা এটা 2019 এর মডেল এটা আবার ওয়ান টেস্ট গাড়ি আমরা এটা সেল করতাম লাস্ট 57,000 টাকা হই আর তোমার পরিচয় দিলে রব ব্লগার পরিচয় দিলে 56 হইলে আমরা এটা সেল করে দিব ওয়ান টেস্ট অবস্থা আছে ওয়ান টেস্ট আমরা কাগজ চাইলে করিয়া দিব ওটা আবার কাগজ ভরা গাড়ি বাজাজ প্লাটিনা 2017 মডেল 2017 মডেল জি এটা 2 বছর কাগজ করা আছে সেল ফুল সত্য ওকে ইগু আবার আমারে লাস্ট একবারে 55,000 টাকা হইলে আমি এটা সেল করে দিব 55,000 টাকা 55,000 টাকা হইলে 55,000 টাকায় 2 বছরের কাগজ ব্লগার পরিচয় দিলে 54,000 টাকা 54,000 টাকা তো হচ্ছে 60,000 টাকার ভিতরে মোটামুটি ভালো একটা গাড়ি দেখলাম ভালো এগুলো কাগজ সহকারে গাড়ি আছে ওখানে একটা গাড়ি আছে বাজাজ ক্যালিবার 2003 মডেল এটা আমি 2003 এর মডেল না হ্যাঁ এটা আমি কাগজ সহকারে 1,00,000 সরি খালি 38,000 টাকা খালি
2017-18 মডেল আমি আর কত কিলোমিটার রান করছে? এটা রান করছে গিয়া ওলা সতেরো আঠারো মডেল আমি এটা লাস্ট সাতাশি হাজার টাকা সেল করতাম তোমার ব্লগার পরিচয় দিলে একবারে পঁচাশি হাজার টাকা বন্ধুরা খাদে দশ বছরের কাগজ করা দুই হাজার ষোলো মডেল হাঙ্গ গাড়ি আমি লাস্ট সাতাশি হাজার টাকা সেল করতাম তোমার ব্লগার পরিচয় দিলে একবারে পঁচাশি হাজার টাকা বন্ধুরা খাদে দশ বছরের কাগজ করা দুই হাজার ষোলো মডেল হাঙ্গ গাড়ি এটা কি একদম সব অরিজিনাল গুলো আছে? সব অরিজিনাল সব কিছু আছে। এগুলো আমি বাহাত্তর হাজার টাকা সেল করতাম
হইলে সেল করে দিব কাজ করাস দুই বছরে দুই বছরে কাগজ করা 78 না 1000 টাকা কম 77000 টাকা তোমার পরিচয় দিলে 77000 টাকা 77000 টাকা আচ্ছা ভাই ওখানে একটা গাড়ি আছে বাজাজ ডিসকভার ভাই এটা ভাই একদম ফ্রেশ মনে হয় 125 হাইড্রোলিক আপনি সামনটা দেখেন হাইড্রোলিক গাড়ি বাজাজ ডিসকভার ওয়ান টেস্ট গাড়ি আমি এটা 84000 টাকা সেল করতাম তোমার ব্লগার পরিচয় দিলে লাস্ট একবারে এটা 80000 টাকা পর্যন্ত রাখা দেব লাস্ট 80000 ডিসকভার 125 একদম লাস্ট 80000 না 80000 জি তো বাইকটা ভাই আমার মনে যে নিবে অনেক ভালো হবে কারণ বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে জি ইঞ্জিন টিঞ্জিন আছে আপনারা দেখেন একদম পরিষ্কার আছে আচ্ছা এরপর কোনটা দেখাবেন এরপরে আছে গিয়া টিভিএস 4B গাড়িটা 4B গাড়িটা আসলে আকর্ষণীয় একটা গাড়ি এটা আমার মনে একবারে ফ্রেশ আপনি চাকাটা একটু দেখান এখানে চাকার দানাওনা সব কিছু আছে আগফিস হাইড্রোলিক চাকাটা কিন্তু একদম ফ্রেশ আছে এই চাকা চুকা একবারে ফ্রেশ আছে গাড়িটা কিন্তু আমি ওয়ান টেস্ট গাড়ি আমি সামন ভিজন হাইড্রোলিক 2020 মডেল আমি এটা কাগজ চড়াই গাড়িটার দাম পড়বো গিয়া আমি 38000 টাকা সেল করতাম তোমার ব্লগের পরিচয় দিলে 135000 টাকা সেল করে দিলে 135 135000 টাকা তারা এপাসি 4B বাইকটা পাবে এপাসি 4B আর এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ABS টা সারা না ABS জি জি আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের আজকের কালেকশন কালেকশন আসলে অনেকগুলো কমে গেছে কালকে অনেকগুলো কালেকশন ছিল আজকের মোটামুটি কালেকশন তো আজকের কালেকশন আপনারা আমি দেখাইলাম তো আমরা আর যে বাজারা আছেন কাস্টমার যারা আছেন বিদেশ বাড়ি যারা আছে সব আইবা ইনশাআল্লাহ আইলে আমরা যতটুকু ডিসকাউন্ট দেওয়ার আমরা দেওয়া থাকি তো আপনারা দিব আর সুন্দর সুন্দর আমাদের গাড়ি আপনারা দেখছেন বেশিরভাগ গাড়ি হয়েছে কাগজ করা তো কাগজ করা গাড়িগুলা আর আমরা যে শোরুমের যেগুলো গাড়ি আছে রহমান মোটরসর বিশেষ করে গাড়ি আছে আমরা গাড়িগুলো আসলে ইঞ্জিনে কোনো কাম থাকে না সচরাচর ইঞ্জিনও কোনো কাজ কাজ করা ইঞ্জিনও কাজ দেওয়া কোনো গাড়ি আমরা সেল করি না আর আমাদের গাড়িগুলো যেও বা যারা নিবা নিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে যদি কোনো কমপ্লেন থাকে গাড়ির তাহলে গাড়িগুলো আমরা এক্সচেঞ্জ দেওয়ার সুবিধা থাকে গাড়িটা ব্যাক দিতে পারবো আপনারা
আপনারা যে কোনো টাইমে গাড়ি নিয়ে নিয়া গাড়ি ভালো লাগছে না, এই গাড়ি ব্যাগ দিয়ে অন্য একটা গাড়িও নিতে পারবা, চাইলে আবার ক্যাশব্যাক আপনারা নিতে পারবা। এটা ভাই এটা বিশাল সুবিধা আমার মনে হয়, আমার পছন্দ হয় না আমি আবার ই করতে পারবো। এটা আমরা অফার দিয়ে থাকি। আর আপনারা খাগজরা গাড়ি আছে, ওয়ান্টেজ গাড়ি আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবার, ডেসক্রিপশনে আমরা নাম্বারটা দেওয়া থাকবো। আর ওই যে ব্লগ যেটা আছে এটা আপনারা লাইক করবা, ওটা আর রহমান মোটরস আপনার লোকেশনটা আমি আবারও কই দিই ভাই, এটা কিন্তু মানুষের চিনতে কষ্ট হয়। চেঞ্জ করছি, মহেন্দ্রজির চত্বর আমরা লোকেশনটা আছে, এখন বর্তমান লোকেশন হয়েছে কি আপনারা পাসপোর্ট অফিস যাওয়ার সময় পাসপোর্ট অফিসের যে রোড নাইম সিএনজি পাম্পের সামনে, বান্ধ যাওয়ার আগে তিনটা কদম তুলি তিনতলা মসজিদ পার হইয়াও নাইম সিএনজি পাম্প, ওটার সামনে আমরা শোরুম রহমান মোটরস। আপনারা সবার আওয়াত দাওয়াত রইল, আইবা আপনারা সার দাওয়াত সবাইবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।